নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। গুপ্তধনের নাম আমরা সচরাচর ছোটবেলা থেকেই শুনে আসছি, আর এই গুপ্তধন প্রতিটি মানুষ চায় যেন সে গুপ্তধন পেয়ে সহজেই রাতারাতি কোটিপতি হতে পারে। কিন্তু সকলের ভাগ্য কিন্তু একরকম নয়। এই গুপ্তধন পেতে গেলে আপনার জন্মছকে কোন গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে সেটি আমি এই ভিডিওতে বলবো। এছাড়াও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামী 140 দিনের মধ্যে এই সাত রাশির জাতক ও জাতিকারা গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। গুপ্তধন যে নামটা আমাদের শরীরে শিহরণ জাগিয়ে ওঠে, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই গুপ্তধন পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেক মানুষের মধ্যে কম বেশি রয়েছে। তবে যে সাত রাশির কথা বলতে চলেছি সেই সাত রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আগামী 140 দিনের মধ্যে আপনারা গুপ্তধন পাবেনই পাবেন। তবে তার জন্য আপনার জন্মছকে কোন গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে জানেন কি? আসুন আগে সে বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখুন, গুপ্তধন যে নামটি সেটি কিন্তু গুপ্ত জিনিস বোঝায়, তাই তো? আর এই গুপ্ত জিনিস কে দেখায়? একটাই গ্রহ দেখায়, কেতু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কেতু গ্রহ। তাই আপনার জন্মছকে কেতু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। অর্থাৎ এই কেতু গ্রহ গুপ্ত বা সুপ্ত জিনিসকে কিন্তু বোঝায়। যাদের জন্মছকে কেতু গ্রহ শুভ রয়েছে তারা বড় রিসার্চার হয়, এছাড়াও তারা কিন্তু গুপ্ত বিদ্যায় পারদর্শী হয় এবং গুপ্তধনও পেয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, তাই আমি আপনাদেরকে বলবো আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন এবং জেনে নিতে পারেন আপনার জন্মছকে কেতু গ্রহ কেমন রয়েছে। আর যদি আপনি মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক 140 দিনের মধ্যে কোন সাত রাশির জাতক ও জাতিকারা গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। গুপ্তধন পেয়ে যে সাত রাশির জাতক জাতিকারা 140 দিনের মধ্যে কোটিপতি হতে চলেছে তার নাম আমি অবশ্যই উল্লেখ করব। কিন্তু তার আগে জেনে নেওয়া যাক এই কলিযুগে গুপ্তধন কী করে পাবেন, হাউ ইজ পসিবল। আপনারা কিছুদিন আগে শুনেছেন হয়তো বা মিডিয়াতে দেখেছেন যে একজন মানুষের বাড়িতে হঠাৎ উল্কাপিণ্ড পড়েছে এবং সেই উল্কাপিণ্ড পড়ে সেই উল্কাপিণ্ডটি বিক্রি করে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এটিকে বলা হয় গুপ্ত জিনিস, কারণ সেই মানুষটি জানতো না যে রাতারাতি এইভাবে সে কোটিপতি হয়ে যাবে। আর এই অসম্ভবকে সম্ভব করে কেতু গ্রহ। এছাড়াও এই কলিযুগে আপনারা কি করে গুপ্তধন পাবেন আমি কয়েকটি পয়েন্ট বলছি, পয়েন্টগুলো ভালো করে শুনুন। আপনারা সচরাচর বাসে বা ট্রেনে যাওয়ার সময় দেখেছেন কোনো বেনামি ব্যাগ পড়ে রয়েছে, এবং অনেক মানুষ রয়েছে যারা সেই ব্যাগ খুলে প্রচুর টাকা পেয়েছে, আর এগুলো নিউজেও এসছে। সেই খবরগুলো নিউজে এসছে যে মানুষগুলো পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছে, আর যার দরুন আমরা নিউজে সেটা জানতে পেরেছি, কিন্তু সব খবর কিন্তু নিউজে আসে না। এছাড়াও অনেক সময় শুনে থাকবেন যারা কনস্ট্রাকশনে বিজনেস করছেন তারা অবভিয়াসলি মাটি খোঁড়েন, আর এই মাটি খুঁড়েই প্রাচীনকালের মূর্তিও পেয়েছেন, এবং সেই মূর্তির আনুমানিক মূল্য বর্তমান বাজারে কোটি কোটি টাকা। এইভাবেও আপনারা কোটিপতি হতে পারেন। এছাড়াও আপনারা শুনে থাকবেন
ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে কোটি টাকা ঢুকে গেছে। যদি না শুনে থাকেন তাহলে ইউটিউবে সার্চ করে দেখে নিন, আমি একটা কথাও যদি মিথ্যা কথা বলি। এইভাবে কিন্তু আপনারা টাকা পেতে পারেন। তবে আপনার জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, এটি আমি বারবার বলছি। এ গেল গুপ্তধন পাওয়ার কিছু ফর্মুলা বা পদ্ধতি। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই সেই সৌভাগ্যশালী সাত রাশির নাম। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আগামী 140 দিনের মধ্যে আপনারা গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, তবে আপনার জন্মছকে কেতু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 140 দিনের মধ্যে আপনারাও গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন, অর্থাৎ আপনারাও এই 2021 গুপ্তধন পেতে চলেছেন। তবে আপনার জন্মছকে কেতু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বছর অর্থাৎ 2021 আগামী 140 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। তবে আপনার জন্মছকে কেতু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 140 দিনের মধ্যে আপনারাও গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 140 দিনের মধ্যে আপনারাও গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। তবে আপনার জন্মছকে কেতু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 140 দিনের মধ্যে আপনারাও গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। তবে আপনার জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি বারবার বলছি। এরপরে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 2021 আগামী 140 দিনের মধ্যে আপনারাও গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। তার জন্য আপনার জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।